যাত্রা করে আসিল দুই যাত্রী, দুই যাত্রীর আসিল একই ব্যাগ, ব্যাগেই লগালে খেলিমেলি আর তার পিছত হল কি সমগ্র ঘটনার আড়ত দুই যাত্রীর এই নীলা রঙের ব্যাগ দুটা। নিউ তিনিচুকীয়া শিলচর রেলগাড়িত উঠিছিল নাজমুল আলম খান আর আব্দুল কুদ্দুস, কিন্তু ভুলক্রমে আব্দুল কুদ্দুসে লৈ আহিছিল আনজন যাত্রীয়ে কঢ়িয়াই অনা ব্যাগটো। ঘরাহি ব্যাগ খুলি আব্দুল কুদ্দুসে মন করে ব্যাগটোর ভিতর থাকা সামগ্রীবর আর টাকা তেওঁ নহয়। টাইমেটর আগত প্রকাশ করে রেলগাড়ীত পাওয়া টাকার ব্যাগটো তেওঁ প্রকৃতগাকীক ঘুরাই দিব বিচাৰে, কিন্তু গৰাকীক বিচাৰি পাই কেনেকৈ? অবশেষত দেখা গল টাইমেটর বাতৰি প্রভাব। বদরপুরের আব্দুল কুদ্দুসর সঙ্গে যোগাযোগ হল নাজমুলর, আর আব্দুল কুদ্দুসে প্রকৃতগীর হাতত ঘুরাই দিলে নীলা ব্যাগটো। আমার নাম আব্দুল কুদ্দুস, নাম অজয়। আমি যে ব্যাগের ইয়েটা দিয়েছিলাম, এখন ব্যাগের মালিক আইছে আইয়া, আর ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ পাইছে আর জিনিসপত্র। আমি নিউজ চ্যানেল মানে দেখছি, মানে নিউজ চ্যানেল দেখছি, মানে আমার চাচার মোবাইল নম্বর দিয়া তাই একটা মানে নিউজ মানে ইয়ে চাচুন। আমার ব্যাগটা হয়েছে ডিসেম্বর 28 তারিখ, মানে ট্রেনের মধ্যে ট্রেন মানে বদলা বদলি হয়ে গেছে। চাচায় মানে টাইমস নিউজ চ্যানেল চাচুন, ছাড়ার পরে তার মোবাইল নম্বর দিয়েছিল, মোবাইল নম্বরে আমি তার কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করার পরে আমার ব্যাগটা আমি আমার পাইছি জায়গায়। চাচারা মানে বহুত বহুত সুপ্রিয়া জানাই আর মানুষ, সাচ্চাই মানুষ এখনও দুনিয়ায় মানে এখন কোন সিচুয়েশনও নাই আর কি, সাচ্চাই মানুষ এখনও আসুন দেখা যায় সাচ্চাই মানুষ। টাইমেটোর নিউজ আজকে আমি দেখছি, বদরপুর যখন আইছি তখন দেখছি। বদরপুরের আব্দুল কুদ্দুসে প্রমাণ করিলে আজও আমার সমাজত জিয়াই আছে এনে সৎ আর ভাল মানুষ। করিমগঞ্জের সৌমিত্র দাসর রিপোর্ট, টাইমেট।